সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লার দেবিদ্বারে চাঞ্চল্যকর শিশু ফাহিমা হত্যাকাণ্ডে জড়িত ফাহিমার বাবা আমির হোসেন সহ গ্রেপ্তারকৃত পাঁচ ঘাতকের বিচারের দাবি জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হচ্ছে ফাহিমার ঘাতক বাবা মোহাম্মদ আমির হোসেন, তার সহযোগী মোহাম্মদ রবিউল আউয়াল, মোহাম্মদ রেজাউল ইসলাম ইমন, আমির হোসেনের পরকীয়া প্রেমিকা লাইলি আক্তার ও মোহাম্মদ সোহেল রানা। গ্রেপ্তার পাঁচ আসামির বাড়ি দেবিদ্বার পৌর এলাকার চাপানগর গ্রামে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করে দেবিদ্বার থানা পুলিশ। এদিকে ঘাতক আমির হোসেনের মা নাসিমা বেগম ফাহিমার হত্যাকারীদের বিচার চেয়ে বলেন, আমার বুকে আগলে রেখে লালন পালন করেছি ফাহিমাকে। আমার ঘরে এই একটি মাত্র শিশু, সে আমার কোল থেকে কেড়ে নিয়েছে, এমন পাষণ্ড ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। একই দাবি জানিয়েছেন অন্যান্য ঘাতকের স্বজনরাও। গত 14 নভেম্বর কুমিল্লার দেবিদ্বারের একটি খাল থেকে শিশু ফাহিমার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরের পর র‍্যাব অভিযান চালিয়ে হত্যায় জড়িত পাঁচজনকে আটক করে। কুমিল্লায় আয়কর মেলার আদলে চলছে আয়কর রিটার্ন গ্রহণ কার্যক্রম। কুমিল্লা নগরীর কান্দিরপার নজরুল এভিনিউ সড়কের করভবন প্রাঙ্গণে করদাতারা উৎসবমুখর পরিবেশে আয়কর রিটার্ন দাখিল করছেন। এছাড়া অনলাইনেও ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে দেশের সব কর অফিসগুলোতে করবান্ধব পরিবেশ ও কর প্রদান ব্যবস্থা সহজ করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। কুমিল্লায় আয়কর রিটার্ন গ্রহণ কার্যক্রম পরিদর্শনে আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি উপস্থিত করদাতাদের সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। কর প্রদান ব্যবস্থায় কোনো সমস্যা আছে কিনা সে বিষয়ে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, করোনা মহামারীর কারণে জাতীয় আয়কর মেলা এবছরও অনুষ্ঠিত হয়নি, তবে মেলার আদলে আয়কর রিটার্ন গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, করদাতাদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজন করদাতা অল্প সময়ের মধ্যে তার আয়কর রিটার্ন দাখিল করে প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে পারছেন। তাছাড়া আয়কর রিটার্ন ফর্ম পূরণ করার জন্যও কর কর্মকর্তা ও কর্মচারীরা সহযোগিতা করছেন। কুমিল্লায় বাস চাপায় মোহাম্মদ আব্দুল মজিদ নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িজং উপজেলার কোরপাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ কুমিল্লার চান্দিনা উপজেলার পৌরসভাধীন তুলাতলী এলাকার মৃত লাল মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে কোরপাই গিয়ে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি বাসের চাপায় মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা কুমিল্লা স্টার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, নিহতের পরিবার কোনো প্রকার মামলা করবেন না এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।